সংরক্ষণের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার আশ্বাস রাহুলের। দলিত অনগ্রসর শ্রেণী ও জনজাতিদের সংরক্ষণ থাকবেই দাবি রাহুলের। ক্ষমতায় এলে কংগ্রেস সুপ্রিম কোর্ট নির্ধারিত সংরক্ষণের 50% ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার চেষ্টা চালাবে বলে মঙ্গলবার দাবি করলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে এদিন রাহুল বলেন, দলিত অনগ্রসর শ্রেণী ও জনজাতিদের স্বার্থে দল এই প্রয়াস চালাবে। কদিন আগেই লোকসভা ভোটের প্রচারে গিয়ে মোদী অভিযোগ করেছিলেন, মুসলিমদের স্বার্থ দেখতে গিয়ে কংগ্রেস অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে ভাগ বসাতে চাইছে। রাহুল এদিন সেই অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। মধ্যপ্রদেশের রতলামে একটি জনসভায় মঙ্গলবার রাহুল বিজেপির 400 পার স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, বিজেপি নেতারা বলছেন তারা জিতলে দেশের সংবিধানকে বদল করবেন, এজন্য 400 আসনের জন্য স্লোগান দিচ্ছেন তারা। তবে 400 কেন, বিজেপি 150টা আসনও পাবে না। ভোটারদের উদ্দেশ্যে রাহুলের মন্তব্য, বিজেপি বলছে সংরক্ষণ তুলে দেবে তারা, তবে এই মঞ্চ থেকে আমি আপনাদের বলছি আমরা সংরক্ষণের নির্ধারিত ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার চেষ্টা করব। গরিব দলিত অনগ্রসর শ্রেণী ও জনজাতিদের জন্য যতটা প্রয়োজন ততটাই সংরক্ষণ দেব আমরা। গতকাল তেলেঙ্গানায় একটি জনসভাতে রাহুল মন্তব্য করেছিলেন, মোদীজি সংরক্ষণের বিপক্ষে, তিনি কখনোই বলছেন না সংরক্ষণের 50% ঊর্ধ্বসীমা তুলে দেবেন, তবে কংগ্রেসের সরকার এলে এই নিয়ে আমরা পদক্ষেপ করব। জনজাতিদের উদ্দেশ্যে দিন রাহুল বলেন, আপনাদের প্রতিনিধিরা কর্পোরেট জগতে নেই, আমরা এই ব্যাপারটাকেই বদলাতে চাইছি, সেই জন্য জাত গণনা ও অর্থনৈতিক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি এদিন মঞ্চ থেকে রাহুল ফসলের ন্যূনতম সাধারণ মূল্য নিশ্চিত করা ও কৃষকদের ঋণ মুকুবের আশ্বাসও দিয়েছেন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।